হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের কালী পুজো সবার কেমন কাটলো? নিশ্চয়ই খুব ভালো কেটেছে, আমারও কালী পুজো খুব ভালো কেটেছে। তো আমি কালী পুজোর দিন এখানেই ছিলাম, তো কালী পুজোর পরের দিন আমি বাপের বাড়ি গিয়েছিলাম, কারণ আমার বাপের বাড়িতে কালী পুজো হয়। তোমরা দেখলে ভিডিওটা যে কালী পুজো, কালীর মূর্তি, মায়ের মূর্তি, তো আমাদের ওটা প্রতিষ্ঠিত মায়ের মূর্তি, প্রতিষ্ঠা করা, এটা অনেক দিনের পুরনো, ওটা কষ্টি পাথরের মূর্তি। ওটা তো ওটা ওখানেই আমাদের প্রত্যেক দিন পুজো হয়, ভোগ হয়, দুপুরবেলা অন্ন ভোগ হয়। তো কালী পুজোর দিনও আমাদের ওখানে রাত্রিবেলা ভোগ হয়েছে। কালী পুজো শেষ হতে হতে তোমার প্রায় 4:30 4:45 বেজে গেছে। তো কালী পুজোর দিন আমাদের ওখানে ভোগ হয়েছিল, খিচুড়ি, তরকারি, পোলাও, লুচি, পায়েস, সব রকমের সব এসব ভোগ হয়েছে। আর পরের দিন আমাদের মা কালীকে ভোগ দেওয়া হয়েছে অন্ন, মানে ভাত, তার সাথে ছিল তোমার মাছ, আর তার সাথে আমাদের মাংস, আমাদের পাঁঠার বলি হয়, পাঁঠার মাংস, সেই বলির মাংস মাকে ভোগ দেওয়া হয়। তো আমি পরের দিন গিয়েছিলাম, মাকে প্রণাম করে এলাম, প্রসাদ খেয়ে এলাম, আনন্দ করে এলাম, মা বাবার সঙ্গে দেখা করে এলাম, খুব মজা করলাম। হ্যাঁ, করে আমি বিকেলবেলা ফিরে এসেছি। তো এই ছিল আজকে আমার কথা, তোমাদের কেমন লাগলো জানিও, আমার মায়ের মূর্তি, আমার বাপের বাড়ির মায়ের মূর্তি কেমন লাগলো আমাকে জানিও, অনেক দিনের পুরনো মূর্তি ওটা। তো তোমার মায়ের সাজ, মাকে মালা পরানো হয়েছে, মাকে ফুলের চূড়া দিয়ে সাজানো হয়েছে, প্রত্যেকবার কালী পুজোতেই মাকে এভাবে সাজানো হয়। তো তোমরা দেখেছো, দেখে বলো কেমন লাগলো। তো এই ছিল আমার কথা, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দিও। ঠিক আছে, ওকে, বাই, টাটা।